সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার উকিলপাড়া জঙ্গি আস্তানা থেকে পলাতক 90 জেএমবি সদস্য জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র‍্যাব 12 সদস্যরা। এ সময় একটি জিহাদি বই ও একটি তালেবানি বই সহ লিফলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ র‍্যাব 12 এর সিনিয়র সহকারী পুলিশ অফিসার ও মিডিয়া অফিসার প্রণব কুমার সরকারকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত জুয়েল রানা পাবনার জেলার সাথিয়ার উপজেলার দারামুদা পশ্চিমপাড়া গ্রামের সিরাজউদ্দিনের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে গোপন খবরের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটি কুমরুল গুলচত্বর এলাকায় হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে অভিযান চালায় র‍্যাব।